আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ওঠার আগে শুভ অফিসের জন্য বেরিয়ে গেছে কেননা কালকে রাতে না শরীরটা ভীষণ খারাপ হয়েছিল সারা রাত একটুও ঘুম হয়নি তাই সকালবেলা ঘুম আসতে ও আর ডাকে নিয়ে অফিসের জন্য চলে গেছে তাই সকালে উঠে আগে দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়ে স্নানটা করে ফেললাম কেননা এখনও না শরীরটা হালকা হালকা একটা খারাপ ভাব রয়েছে তাই স্নান করে জামা কাপড়গুলো রোদে দিয়ে চলে গেছিলাম নিচে গিয়ে দেখি মাল লাঞ্চের জন্য রান্না বান্না হয়ে গেছে সব তাই ঝটপট খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আর সন্ধ্যেবেলা ভাবলাম আজকে সবার জন্য কিছু দারুণ একটা স্ন্যাক্স বানায় কি বানিয়েছিলাম জানো মাটনের চর্বি দিয়ে পকোড়া যারা যারা এটা খাওনি আগে কোনো দিন ডেফিনেটলি বাড়িতে একবার বানিয়েও দারুণ লাগবে আমি এই প্রথমবার বানালাম কিন্তু সত্যি বলছে এখনও মুখে লেগে আছে এত ভালো হয়েছিল আর শুভ রিয়াকশান দেখো তোমরা বুঝতে পারছো কতটা ভালো লেগেছে তো আজকে আসি দেখা হচ্ছে আবার কালকে সবাই ভালো টাটা